গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট পৃথিবীতে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন দিনটি। আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে আর চারিদিক বেশ আলোতে ঝকমক করছে, আর দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, ওর নাম হচ্ছে টোটো। টোটো আর মিঠু, ওদের কিন্তু আমরা আটকে রেখেছি বলা যায় ঠিকই, কিন্তু ওদের আমরা যে অবস্থাতে কুড়িয়ে পেয়েছিলাম সেই অবস্থা থেকে ওরা এখন অনেকটা ভালো আছে। আর এই বাড়ির পোষ্য বলে এদের সবাইকে খুব ভালোবাসে। ওদের না একবার ছেড়ে দেওয়া হয়েছিল, মানে দরজাটা খুলে দেওয়া হয়েছিল খাঁচার, কিন্তু ওরা না এখন আর যায় না। গেলেও একবার উঠে মানে উড়ে কাঁঠাল গাছে গিয়ে বসেছিল, আবার চলে এসছে। আর বেশ সুন্দর নাম ধরে ডাকে, মিঠু মিঠু করে ডাকে। আর জানো আমার দাদাকে বাবা বলে ডাকে, কি সুন্দর দাদা, যেখান থেকেই ঘুরে আসুক বাবা বাবা বলে ডাকবে। আর এই দোলনাটা যদি একবার নাড়া দিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে গিয়ে উঠে দুলতে শুরু করে দেয়, বেশ সুন্দর। একজনের নাম টোটো, একজনের নাম মিঠু। তো সকাল সকাল ওদের গুড মর্নিং বলে দিলাম, আর ওরাও কিন্তু সকালবেলা গুড মর্নিং তো বলে না, কিন্তু বলে হরি হরি। আর এই যে দেখো কি সুন্দর এঁচড় ধরেছে, মা বলছে কয়টা নিয়ে যাবি নিয়ে যা, কিন্তু এঁচড়ের সাইজগুলো একদমই ছোট, তাই আর বললাম যে এবার নেব না, পরের বার এসে নিয়ে যাব। দেখো কত এঁচড় ধরেছে, আর দেখো আমার হাইটেই কিন্তু এগুলো ছোঁয়া যাচ্ছে, খুবই কাছে, আর ধরেছে প্রচুর। রাস্তা দিয়ে যেই যায় বলছে খুব সুন্দর হয়েছে, আমাদের একটা দিও। মা বলছে ঠিক আছে একটু বড় হোক তারপর নিও। আর এইদিকে এই দেখো মা জাংলি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পটল গাছ। হ্যাঁ ঠিকই শুনেছ, পটল। টোল দেখো বাড়িতে কী সুন্দর পটল গাছ হয়েছে, আর মা এই জন্য মাচা দিয়ে দিয়েছে, মানে লেবার নিয়ে মাচা দিয়ে দিয়েছে, খুব ছড়িয়েছে। আর এখনও ছোট ছোট আছে তো, এই দেখো একদম ছোট ছোট, খুব বড় হয়নি এখনও। গ্রামের বাড়িতে এই এক সুবিধে, বাড়ির আশেপাশে শাক সবজিতে ভরে থাকে। আর এই যে দেখো কত মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, এই দেখো পুরো এগুলো সমস্ত মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো গাছ, আর অনেক ফুলও হয়েছে, যে ফুল দিয়ে অনেক সুস্বাদু বড়া রান্না করা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কী সুন্দর, একদম লকলকে ডগাগুলো দেখেই মনে হচ্ছে বেশ খাই। আর এই দেখো কত কুমড়ো ধরেছে, যে এখনও ছোট আছে। আর এই যে ফুলটা দেখছো, এটা নিচে কুমড়ো হয়নি, এটা মেয়ে, তাই এটাকে তুলে নিচ্ছি বড়া খাওয়ার জন্য। এই দেখো কী সুন্দর, একদম তরতাজা টাটকা সবজি, কার না ভালো লাগে বলো। তো গ্রামে যারা থাকে তারা এই জিনিসগুলোর সাথে খুবই পরিচিত, আর শহরে যারা থাকে তাদের কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো লাগার কথা। এই সুন্দর সবুজ পরিবেশ, টাটকা টাটকা সবজি ফল মূল সবই তো সুন্দর, আর আমারও খুব ভালো লাগে তাই জন্য। ছোটো থেকেই এগুলো দেখে বড় হয়েছি, আর এখন তো খুব একটা এরকম করে মানে এই যে এখন যেরকম তুলছি গাছে জমিতে এসে, কিন্তু আমি তো সবসময় এখন আর পাই না, যেহেতু আমার বাড়িটা একটু শহর এলাকায়। আর এই দেখো কত বড় একটা কুমড়ো হয়ে আছে, আর এটা পেকেও গেছে, কদিনের মধ্যেই ছিঁড়ে নিতে হবে, অনেকটা বড় দেখো। খুব ভালো লাগছে আজকে এই সমস্ত শাক সবজি ফলমূল দেখে, অনেকগুলো ফুলও তুলে নিয়েছি, আর এখন তুলে নেব গাজর, কারণ আমি বাড়িতে নিয়ে যাব কয়েকটা গাজর মেয়ের জন্য। আর আমাদের এই দেখো গাজরের জমিতে চলে এসছে, বেশ বড় বড় গাজর হয়েছে, বাস শেষের দিকে গাজর এখন মানে অনেকটাই শেষ হয়ে এসছে, অল্পই আছে জমিতে, তার মধ্যে থেকে কয়েকটা নিয়ে যাব। এই দেখো টান দিলেই উঠে আসছে। তো চলো গাজর তোলা হয়ে গেছে, বেশ অল্প নিলেই হবে, কারণ আমার মেয়ে একাই খাবে, বেশি লাগবে না। আর এই দেখো এই গাজরের পাতাগুলো আমি পরে বাড়িতে নিয়ে ফেলে দেব। তো চলো বাড়িতে যাই। গাজরের পাতাগুলো না এখন তুললাম না, ছিঁড়ে ফেললাম না, কারণ এটাকে ধরে নিয়ে যেতে সুবিধা হবে, বাড়িতে গিয়ে ছিঁড়ে পাতাগুলো গরুকে দিয়ে দেবো, ওই পাতাগুলো গরু খেতে খুব ভালোবাসে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, বাড়িতে এত আতা ধরেছে, এত আতা হয়েছে কি বলবো, এই দেখো একদম নিচু হয়ে গেছে ডালটা, এত ধরে ধরে, তাই মা আমাকে একটা তুলে দিল। আমি বললাম একটা তুলে দাও, কারণ এখনও পাকেনি তো, এটা নিয়ে চালের ড্রামের ভেতরে রেখে দিলে গরমে যদি ভাপে একটু নরম হয়ে যায় তাহলেই খাওয়া যাবে। আর দেখো আতা গাছের পাশে কি দেখলাম, মা বানাচ্ছে মাটির উনুন, আগে অনেক দেখেছি এখনও, তাই দেখে ভাবলাম আপনাদেরও দেখাই। আর এই যে এটা ছোট, এটা এখনও শুরু হয়নি বানানো, আর এটা 50% মতো বানানো হয়েছে। আর ওই যে পাশে দেখো মাটি আর জল রাখা আছে, এটা দিয়ে মা পরে আরও সুন্দর করে বানাবে, এটা একটু শুকোলেই।
যাই বলো তাই বলো মাটির উনুনের রান্নার স্বাদই কিন্তু আলাদা। এখন আমরা গ্যাসে সবাই সময় বাঁচাতে বলো, কষ্ট কম হতে বলো, উনুনে রান্না করি না, গ্যাসেই করি, কিন্তু বলো উনুনের রান্নার স্বাদই আলাদা। তো যাই হোক, অনেকক্ষণ পরে আবার এসেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আজকে যাব বাড়ি চলে। আর বাড়িতে না অনেকক্ষণ পরে গাড়ি থেকে নেমে এই যে এখন একটু ভিডিও করছি, কারণ মেয়েটার হয় আমার বমি, আর ওখানে এত কষ্ট পায় তখন আর ভিডিও করার মতো অবস্থায় থাকি না। তো এই যে চলে এসেছি টোটো করে বাড়িতে এখন, আর এসে স্নান করিয়ে দিয়েছি, অনেক বমি করেছে তো কষ্ট হয়েছে, আর বাড়িতে এসে না খাওয়ানোর মতো কিছু সময় রান্না করার মতো কিছু সময় পাইনি, তাই একটু চিনি আর দুধ দিয়ে ভাত চটকে নিয়ে দুধ ভাত খাইয়ে দিব, আর এটাও খুব ভালোই বাসে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভিডিওটি আর বড় করলাম না। কেমন লাগে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো আর একটু বড় করব। তো এই দেখো ভাতগুলো আমি ভালো করে চটকে নিয়েছি, আর এখন দেবো এতে দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো তাহলে একটু কমেন্ট করে জানালে বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর পর্যন্ত চলে গেছে। তো দেখো আমি ভালো করে এখন দুধটাকে মিশিয়ে নেব ভাতের সঙ্গে, আর ভালো তারপর ওকে খাইয়ে দেবো। বেচারির অনেক কষ্ট হয়েছে, এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এতটুকুই, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।